হ্যালো বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বেগুনের বাহা। আমি 6টা বেগুন কেটে নিয়েছি। আমি 1/2 চামচ লবণ দিয়েছি। এক চামচ মতন হলুদ দিয়েছি। অল্প পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি। ওটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। একটা কড়া বসিয়েছি, কড়াই তেল দিয়েছি। আমি এক এক করে বেগুনগুলোকে ছাড়ছি। পরস্পর আমি বেগুন দিয়ে দিচ্ছি। আমি হালকা চাপা দিয়েছি, বেগুনটা উলট পালট করছি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাগছে! আমি এবার বেগুনটাকে তুলে নেব। কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, 1টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা আঁচে আমি ভেজে নেব। একটু ব্রাউন কালার হবে তাতে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েছি। একটু চাপা দিয়েছি, হালকা আঁচে আমি এটাকে ভেজে নেব। মশলা রেডি করে নেব। কি সুন্দর আমার কালারটা হচ্ছে! এবার আমি দেব 1 চামচ ঝালের গুঁড়ো, 1/2 চামচ জিরে, 1/2 চামচ হলুদ, লবণ স্বাদ মতন দিয়েছি। এটাকে হালকা আঁচে নেড়ে চেড়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দু চামচ দই ঢেলে দিলাম। এটাকে হালকা আঁচে আবার আমি নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষে নিয়েছি। কি সুন্দর একটা কালার এসেছে এবং তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার আমি সামান্য পরিমাণে জল ঢেলে দিলাম। মশলাটা আমার ফুটে উঠেছে। এবার আমি এক এক করে বেগুনগুলো সব দিয়ে দিলাম। সবজিটা হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। সবজিটা হয়ে গেছে, খুব সুন্দর কালার লাগছে। আপনারা বাড়িতে একবার
চেষ্টা করে দেখুন।